আর আমরা আজকে উপরমা জানার মধ্যে আছি একমাত্র আল্লাহ হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম ফলিয়া ঈদগাহ ময়দানের মধ্যে নামাজ পড়লা যার কারণে আজকে আমরা ঈদগাহ ময়দানের মধ্যে আছি। আমরা প্রত্যেকের বাড়ি ঘর আছে, আমরা মসজিদ আছে, 1 লাখ না 2 লাখ না 1 লাখ টাকা দিয়ে মানুষের মসজিদ বানাইব আল্লাহর হাবিব হুমায়ুন কোন মানুষের নামাজ পড়তে আল্লাহর হাবিব ফরমান একটা রাখাত করলে আল্লাহ নাতে 1 লক্ষ রাখাতের সব দান করেন। আর মসজিদে নবী রাসূলুল্লাহর মসজিদ আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবে ফরমান আরফার ময়দানের মধ্যে মানুষ খোলা ময়দানের মধ্যে খেলে দোয়া করে। খোলা ময়দানের মধ্যে আমি গেছি না, আরফার ময়দানের মধ্যে মানুষের দোয়া করার ফলে আল্লাহ ঘুরাইয়া দিন না। হযরত বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর জমিনের মধ্যে 960 বছর কিংবা 1000 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসলা। হযরত আদম আলাইহিস সালামে 360 বছর কিংবা 350 বছর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দুই জায়গা দুইজনে খানদান এই খানদান আল্লাহর কাছে শুনে না আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ খেলে নাম হল্লা যে মসজিদে নবীর মধ্যে মানুষের ভিড় লাগাই দেয় কিংবা হাজার মৌসুম কিংবা যে মৌসুম যে মৌসুম থেকে না সে জায়গার মধ্যে ভজন আর ভরে জলতা ভুজরে কেরাম হলাসেন সল্লি সব নামাজ রয়েছে জায়গার মধ্যে ফেরান হয়েছেন মানুষের লক্ষ মানুষের ভিড় কমে না। আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম জায়গার মধ্যে বসে বসল মদিনার এই জায়গা আল্লাহ বেশ করিয়া ঘোষণা করে দিয়েছেন আমরার কদম এটি এক জায়গার মধ্যে বারবার বলে সেই জায়গা আল্লাহ বেশ করিয়া ঘোষণা করতে না কিন্তু আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আর মসজিদে নবীর হুজুর শরীফ জায়গা আল্লাহ বেশ বলিয়া ঘোষণা করছেন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ কি করনে কবুল করলা বলে আদম আলাইহিস সালাম নবীর নাম বলিয়া দূরে সরে পড়লা হযরতে আদম আলাইহিস সালাম আমর নবীর নাম দূরে সরে পড়লা আল্লাহর দরবারের মধ্যে দোয়া করার পরে আল্লাহ এই দোয়ারে নবীর মধ্যে ঘুরাইয়া দিলেন না আল্লাহর হাবিব সন্তান জন্ম নেওয়ার ঘরে কোন গুনাহ থাকে না আমার উম্মত খালার মধ্যে পয়দা আছে না লিগুলা হাস খালার মধ্যে নির্ভরা হজরত বিলাল হাবশী রাদি
এই খালা মানুষের মানুষের কখনো পছন্দ করতে চায় না, একটা বেটি যখন খালা মানুষ থেকে খালা মানুষ থাকার ঘরে কখনো গ্রহণ করতে যায় না। হজরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা আল্লাহর হাবিবে ফরমাইছেন, মদিনা শরীফের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি আছে যে ব্যক্তি আছে জামির আছে সে বাড়ি তুমি বিয়ার প্রস্তাব দিও। হজরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহর কথা যখন শুনছেন শোনার ফলে এই মানুষের মধ্যে এই বাড়ির মধ্যে গেছেন যাওয়ার ঘরে প্রস্তাব তুমি মানুষের ঘুরে না দিও না আর ওদের ঘুরে না দিলাও মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু আমার বেজারে দিবা আর মোহাম্মদ রাসূলুল্লাহ যদি বেজারে নাই সারাটা জীবন যদি মেলায় ফেলে বেজারে তুই মজে ফেলি এটাই কিন্তু আমরা বেহস্যের মধ্যে নিতে নয়। হযরতে বেলাল হাবশী যখন প্রস্তাব দিবেন প্রস্তাব দেওয়ার পরে যখন বেলাল হাবশী যখন ঘুরিয়ে দিবেন মোহাম্মদ রাসূলুল্লাহ ঠিক মতো যান ইয়া রাসূলুল্লাহ আপনি যখন প্রশ্ন করার পরে মানুষে কিন্তু আমার গ্রহণ করে না হজুর করে না। হযরতে বেলাল হাবশী বলবেন তুমি যাও এই বাড়ি থেকে কিন্তু প্রস্তাব আইব শ্বাস মুখে দেখা যায় এই বাড়ি থেকে কিন্তু প্রস্তাব আইবে আখের রহমান নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কখনো যুদ্ধ ফেরার সম্ভব হইত নাই আপনি যখন যুদ্ধের ময়দানের মধ্যে ইয়া রাসূলুল্লাহ যখন আমার নসিকিন হলে তখন তীর নিক্ষে ভরব আমার ছেলেমে শহীদ আল্লাহ তার কিয়ামতের ময়দানে আমার দেহের মধ্যে দিলাই বা আমরা কিন্তু যদি বল কালকে আমরা যুদ্ধের ময়দানের মধ্যে আমার যুদ্ধের ময়দানে যাবো তুমি শহীদ হইতাই এই ছেলে কখনো মানত না বলে বাবা তুমি যাই যে যুদ্ধের ময়দানে তুমি শহীদ হই যাও আমি যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানের মধ্যে শহীদ হইতাম নাই আর আল্লাহর হুজুরে লাগে বেটি না হলে কি করতাম মোহাম্মদ রাসূলুল্লাহ লাগে ছোটর ছোট ছোট বাচ্চা হল দুটোর বেঁচে ধরা আসাম সেই দুটোর বাচ্চা হল তারা বলে উঠা আল্লাহর হুজুরে ফরমাইছে ও মা বলে ফলে আল্লাহর যদি আমার এই যুগের মধ্যে ফেলায় এই যুগের ফেলার আমরা বুঝতাম পারি আমরা মোহাম্মদ রাসূলুল্লাহর নাকি আমরা দুটোর বেশি আল্লাহর দোয়ার আমি এই কারণে আমরা এই জন্য পালন করবো সুবহানাল্লাহ।
তোমার পছন্দ হরণ যখন গেল তোমার মা বাপে ত্যাগ করছো, তোমার বাড়ি হয়ে হাফসের মধ্যে আর তুমি খারাপ সামনে গেলাম হলো তারপরে মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে আমার পরিবারের ত্যাগ করছি, আমার কানকান ত্যাগ করবে মোহাম্মদ রসুলের খাতিরে। আরে মুশরিকরা কিও, তোমরা যদি এক বাংলায় হাজার বার আমার চাকু দিয়া খাত করো তোমার বইয়ের বাইরে তুমি জমিন থেকে বিদায় নিয়ে গিয়াম। আমার মোহাম্মদ আমার তুমি যখন মারলা আমি ইসলাম ধর্ম থেকে আমি কিন্তু সরতাম না। চক্কর জল জমিনের মধ্যে বাইর আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে দোয়া করে আল্লাহ জমিনের মধ্যে আহমদ মোহাম্মদ রাসূলের কথা শোনার কারণে আজকে আমার মরুভূমির মধ্যে তানুতা আজকে মোহাম্মদ রাসূলের নামে ধর্ম বিধা আছে দুর্গত আছে এবার যদি ত্যাগ করি নাই আজকে আমার পাথরের মধ্যে টানা সম্ভব হইত না। ইয়া রাসূলুল্লাহ আজকে দিছেন আমার দোয়ার ঘরে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর গোলার আমিনের দরবারের মধ্যে হইতাম না আল্লাহ আমার পাথরের মধ্যে টানা আমার যখন গান বাইরে জমিন থেকে গুণা কিন্তু আল্লাহ বেশি আর আমরা সঙ্গী সাথে আহাদ আহাদ আল্লাহ এক বলিয়া ঘোষণা করেন আমি খুশি করতাম কখনো না। আমি করেছি মোহাম্মদ গতকাল আমি মেয়েরা সৈত আমার জীবন থেকে যে কোথাও
আমার আবেগ করে বুঝু আমার এক পাল্লার মধ্যে তোরাও আর বিশ্বের যেটা মুসলমান আমার মধ্যে এক পাল্লার মধ্যে তোলাও তোলাও এই তোলার পরে দেখা যাইব আবেগ করে এক রংপুর আমল আল্লাহ দরবারের মধ্যে বসে বকা সুবহান আল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ জানুয়ারি করে মধ্যে শুনুন আর আল্লাহর হাবিব ফরমান ওয়াইশা লকরাব আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার আমল আল্লাহর দরবারের মধ্যে তোফরাজ আসমানের তারকার মতো আমার উমরের আমল আসমানের তারকার মতো আসমানের তারকা তারকার মতো যদি হযরত উমরের আমল হইয়ায় আর আমার হযরত আবু বকরের আমল সরফুর আমল যখন পাল্লার মধ্যে তোলাব তোলার পরে দেখা যাইব আমার আবু বকরের আমল আল্লাহ দরবারে বেশি কেন আবাদ করেছে রাজি আল্লাহ যখন আল্লাহর হবিবের মক্কা থেকে মুশরিক না হলে বিতাড়িত হল্লা বিতাড়িত করার পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা হলে সোনা সাজার হলে ফরমাই করে আবু বকর তোমার লাগে আমি হুরে ফুল মদিনার মধ্যে নাই না আজকে আমার মুশরিক না হলে চতুর্দিকে গ্রাহ আসল গ্রাহ হারায় ফিরে আমি মক্কা থাকা সম্ভব হইত না আল্লাহর হবিবে সোনা সাজে হইছেন ফলে আবু বকর একদিন যায় আল্লাহর হবিবে দাঁত হোসেন দাঁত ধরে ফেলে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হবিবে ফরমান আবু বকর তোমার সোনা সাজে হইছি আর হঠাৎ করে দাঁত পেলাম দাঁত ধরে ফেলে দেখা যায় সোজা আবু বকর একটা দিন ঘুমাইছে না নি আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে কইছেন এদিন থেকে আমার কিন্তু ঘুম হারাম হয়ে গেছে তুমি সময় আমি যখন তুমি মক্কার মরুভূমি যেটা আছে মরুভূমির মধ্যে তুমি একটু বালু বালু লইয়া চতুর্দিকে থেকে তুমি তোলা সালাম করো সারাও দিকে বল
জবানগান আইনি বাকে তো তুই বলতে হবে।